এখন তাকে দোষ দিয়ে কি লাভ, যার কান পর্যন্ত তোমার আওয়াজই পৌঁছাবে না। প্রমিস তো তুমি হাজারও করেছিলে, চলো বলে দাও তার মধ্যে কোনটা তুমি পূর্ণ করেছ। যারা বলতো বাঁচতে পারবো না তোমাকে ছাড়া, আজ সেও বেঁচে আছে অন্য কাউকে এই কথাগুলোই বলার জন্য। যে বলতো আমি কেবল তোমার, আজ বুঝতে পেরেছি তার এই কথার পিছনে হাজারো চেহারা লুকিয়েছিল। কসম করে যারা সাত জন্ম সাথে থাকার, সময় আসলে সাত পাও তারা সাথে চলতে পারে না। একটি সময় ছিল যখন ঘন্টা ধরে তোমার কল ও এসএমএসের অপেক্ষা করতাম, কিন্তু আজ এমনভাবে মন ভেঙে দিয়েছ যে আজ না তোমার ভালোবাসা চাই, না তোমার সময় চাই, না তোমাকে চাই। নিজের অহংকারকে নিজের মধ্যেই রাখো। এখন তোমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তোমার চেহারা পর্যন্ত দেখতে চায় না। কান্না সেও করবে একদিন, যেদিন আমাকে অন্য কারোর সঙ্গে হাসতে দেখবে। আজ আমি তোমার জন্য মনের দরজা বন্ধ করে দিয়েছি। এটা আমার মন কোনো খেলনা নয় যে তুমি বারবার খেলে চলে যাবে। সে বলতো তুমি তো আমার কাছে ভগবান, আর এটা আমি তখন বুঝতে পারি যখন লোককে ভগবানকে ভালোবাসতে নয় কেবল চাইতে দেখেছি। চিন্তা আলাদা হতে পারে আমাদের, কিন্তু ভালোবাসাতে নিজেকে বিলিয়ে দেবার মতো ক্ষমতা তোমার মতো স্বার্থপর লোকের দ্বারা সম্ভব নয়। মানছি ভালো আমরা দুজনেই বেসেছিলাম, কিন্তু তুমি যা করেছিলে সেটাকে মনের ইচ্ছা বলে, কিন্তু আমি যা করেছিলাম সেটাকে সত্যি ভালোবাসা বলে। যারা বলে মরে যাব তোমাকে ছাড়া, পরে জানতে পারি তারাই আজ সব জায়গায় ডান্স করে। তুমি চাইলে আমরা এক হতে পারতাম, তুমি চাইলে আমরা এক হতে পারতাম, কিন্তু সমস্যা হলো তুমি কখনোই চাওনি। সে বলতো তুমি আমাকে বোঝো না। সে ঠিকই বলতো, কারণ তোমাকে বুঝে গেলে কখনোই তোমাকে এতটা ভালোবাসতাম না। যখন কোনো মানুষ সেই ভুলটা বারবার করে যা তোমাকে কষ্ট দেয়, তাহলে বুঝে নিও সে তোমার সঙ্গে থাকতে চায় না, কেবল তোমার কাছ থেকে মুক্তি চায়। ভাবতাম কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া। ধন্যবাদ তোমাকে, তুমি শিখিয়ে দিয়েছো সময় না দিয়ে তোমাকে ছাড়া বাঁচা। তার জন্য সমস্ত খুশিকে জোগাড় করতে গিয়ে এতটাই বিজি হয়ে গেছিলাম যে কখনো খেয়ালও করিনি যে সে তো কখনো একটি কাগজের ফুলও আমাকে দেয়নি। তার প্রতিটি ভুলকে তার মজবুরি বলে আমাকে ধোকা দিয়ে গেছে, আর আমি বোকা, তার প্রতিটি কথাকে সত্যি মনে করেছি। আজ সেও একা বসে এটা ভাববে যে কতটা সত্য ভালোবাসা সে পেয়েছিল, কিন্তু আফসোস তার মূল্যকে সে বুঝিনি। চুপ থাকারও একটা ভাষা আছে, কিন্তু সবাই সেটাকে বুঝতে পারবে না। যারা মিথ্যা কথা বলে তাদের কথা মিষ্টি মনে হয়, আর যারা সত্য কথা বলে তাদের কথা শুনতে খারাপ লাগে। এতটা সময় তো আমি তোমার সাথেও কাটাইনি যতটা রাত্রের ঘুম তুমি কেড়ে নিয়েছ। যখন তোমার কথা কারোর সাথে কম হওয়া শুরু হবে, তখন বুঝে নিও এখন অন্য কারোর সঙ্গে সে বেশি কথা বলছে। আজ সে আমাকে শেখাচ্ছে ইগনোর কিভাবে করতে হয়। একদিন আমি তাকে শেখাবো যে আফসোস কাকে বলে। যারা অনেক বেশি ভালোবাসা দেখায় তারা একদিন স্বাদ ছেড়ে চলে যায়। প্রতিটি কথায় কেবল আমিই ভুল ছিলাম না, আর এটা তুমি তখন বুঝতে পারবে যখন তোমার ভুলটা একটু বোঝার চেষ্টা করবে। অহংকার এমন একটা রাস্তা যেখানে মানুষ জেতার পরেও হেরে যায়। না কোনো আওয়াজ হয়েছে, না কোনো পরিবর্তন, কত চুপচাপ ভেঙে গেছে একটি বিশ্বাস যা তোমার উপরে ছিল। সবসময় সেই মানুষটিকে সামলে রাখো যে তোমাকে সাত, সময় ও বিশ্বাস দিয়েছে। কাউকে ভোলার চেষ্টা করো না, কারণ এটা তোমার কষ্টকে আরও বেশি তাজা করে দেবে। আমি আয়নাই থাকব, চিন্তা তো তারা করবে যাদের চেহারাতে কিছু থাকে
আর মনে অন্য কিছু থাকে। কেউ আজ আমাকে জিজ্ঞেস করেছিল, যদি ও তোমার হয় তাহলে তোমার কাছে কেন নেই? বিশ্বাস করো, কোনো উত্তর দিতে পারেনি। কষ্ট দুই রকমের হয়, একটি আপনাকে কান্না করায় আর অপরটি আপনাকে বদলে দেয়। কারো চোখে আপনি ভালো, কারো চোখে আপনি খারাপ। সত্যিটা হলো, যার যেমন প্রয়োজন আপনি তার কাছে ঠিক তেমনই। আমি সেই ভাগ্যবান মানুষ যাকে সবাই কেবল স্বার্থের সময় মনে করে। কারণ যাই হোক না কেন, ধোকা সবসময় ধোকাই হয়। সম্মান সবাই চায়, সম্মান লোক নিয়ে তো নেয়, কিন্তু সেটা ফেরত দিতে ভুলে যায়। ভালোবাসাতে কেবল ভরসা থাকা দরকার, কারণ সন্দেহ তো সারা পৃথিবী করে। যখনই আপনি কাউকে আপনার অভ্যেস তৈরি করে নেবেন, তখন ওই মানুষটির চোখে আপনার কোনো মূল্যই থাকবে না। এটা সত্যি যে সম্পর্ক ভেঙে যাওয়া ভালো নয়, কিন্তু ওই ভুল ধারণাটা ভেঙে যাওয়া অনেক দরকার আছে যে যাকে আপনি আপনার আপন মনে করতেন সে আপনার আপন কখনোই ছিল না। তাদের সম্পর্ক কখনো ভেঙে যায় না যারা তাদের ইগোকে নয় নিজের ভালোবাসাকে গুরুত্ব দেয়। ভালো যদি বাঁচতে হয় তাহলে অন্ধকারের মতো করে বাসুন, যে রাত্রের চাঁদকেও ভালোবাসে আর তার মাঝের দাগকেও ভালোবাসে। ভালোবাসা ধরে রাখা বা ভালোবাসা ভেঙে দেওয়া কেবল আপনার চিন্তার উপর নির্ভর করে, মজবুরি তো কেবল একটি অজুহাত। কখনোই কাউকে আজ পর্যন্ত মিথ্যা সিম্প্যাথি দিইনি, যার জন্য যাই কিছু করেছি মন থেকে করেছি। কত আজব কথা, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কষ্টটা তার কাছে থেকেই সব থেকে বেশি পাওয়া যায়। আমি কি করে জানবো কষ্টের মূল্য কতটা? কারণ কষ্ট সেটা তো আমার আপনজন আমাকে ফ্রিতেই দিয়ে দেয়। কাঁচ ও সম্পর্ক অনেক সাবধানে রাখতে হয়, কিন্তু এদের মধ্যে একটি পার্থক্য আছে। কাঁচ ভুল করে ভেঙে যায় আর সম্পর্ক ভুল বোঝার কারণে। জবাব তো প্রতিটি কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের মূল্যকেই বোঝে না সে মুখের কথা কিভাবে বুঝবে? কঠিন সময়ের সবথেকে ভালো গুণ হল আমরা এটা বুঝে যাই কে আমাদের জন্য কতটা চিন্তা করে। যা পৃথিবীর কাছে সঠিক মনে হয় আর আপনার কাছে ভুল, তাহলে নিজেকে ভুল নয় আলাদা মনে করুন। আমাদের চোখ তো সেই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। তাকে আপন ভেবে কি লাভ যে আপনাকে আপন মনেই করে না? যতক্ষণ কোনো আপনজনের কাছে ধোকা না পাবেন, ততক্ষণ বুঝতেই পারবেন না এই জীবনের মানে কি। আমাদের পিছনে যারা ষড়যন্ত্র করে তারা আমাদের আপনজনই হয়, আর এটা কালকেও সত্যি ছিল, আজও সত্যি। জীবনে কখনোই কাউকে এতটা অধিকার দিয়ে দেবেন না যে সে ঠিক করবে আপনি কখন হাসবেন আর কখন কান্না করবেন।